বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আটটি ক্যাটাগরিতে 76 জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এটি পেট্রো বাংলার একটি কোম্পানি, এই কোম্পানিতে নিয়োগ প্রদান করা হবে। কোন কোন পদে কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, পদের সংখ্যা, কিভাবে আবেদন করবেন, বিস্তারিত তথ্যগুলো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভিউয়ার্স, তো চলুন আমরা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো এবার একটু দেখে আসি। কর্মী নম্বর 1, পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী, বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, বেতন গ্রেড হচ্ছে 9। এই পদে নিয়োগ দেওয়া হবে 21 জন, এর মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং এ 6 জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 8 জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ 3 জন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 3 জন এবং MME তে 1 জন। বয়স চাওয়া হয়েছে অন্তত 30 বছর। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা করা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সংস্থায় 5 বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। শিক্ষা জীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে, কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কর্মী নম্বর 2, পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক কারিগরি, এই পদে বেতন স্কেল হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা, বেতন গ্রেড 9। এই পদে নিয়োগ দেওয়া হবে 5 জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ 3 জন এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 2 জন। বয়স অনুদ 30 বছর চাওয়া হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সংস্থায় 5 বছরের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। শিক্ষা জীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ থাকতে হবে, কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কর্মী নম্বর 3, পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক সাধারণ, এই পদে নিয়োগ দেওয়া হবে 5 জনকে, 22,000 টাকা থেকে 53,060 টাকা স্কেলে, বয়স অনুদ 30 বছর, প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর সহ সম্মানে দ্বিতীয় শ্রেণী বা 4 বছর মেয়াদী সম্মানে দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। শিক্ষা জীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ থাকতে হবে, কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কর্মী নম্বর 4, পদের নাম হচ্ছে সহকারী ব্যবস্থাপক হিসাব রাজস্ব এবং নিরীক্ষায় নিয়োগ প্রদান করা হবে নবম গ্রেডে 10 জনকে, বয়স অনুদ 30 বছর, বাণিজ্য বিষয়ে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর সহ সম্মানে দ্বিতীয় শ্রেণী সিএ কোর্স, ন্যূনতম নলেজ লেভেল থাকতে হবে ICMA প্রফেশনাল লেভেল MBA বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী সম্মানে দ্বিতীয় শ্রেণী। শিক্ষা জীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ থাকতে হবে, কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমানের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কর্মী নম্বর 5, উপসহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে দশম গ্রেডে 16,000 টাকা থেকে 38,640 টাকা স্কেলে, এই পদে নিয়োগ দেওয়া হবে 11 জন, সিভিল ইঞ্জিনিয়ারিং এ 3 জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 3 জন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ 1 জন, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ 2 জন এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ 2 জন। বয়স অনুদ 30 বছর, সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস, শিক্ষা জীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ থাকতে হবে, কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কর্মী নম্বর 6, পদের নাম হচ্ছে সহকারী কর্মকর্তা, কারিগরিতে নিয়োগ দেওয়া হবে দশম গ্রেডে 2 জন, বয়স অনুদ 30 বছর, বিএসসি ডিগ্রি চাওয়া হয়েছে, শিক্ষা জীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ সিজিপিএ থাকতে হবে, কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কর্মী নম্বর 7, পদের নাম হচ্ছে সহকারী কর্মকর্তা সাধারণ, নিয়োগ দেওয়া হবে 1 জন দশম গ্রেডে, বয়স অনুদ 30 বছর, স্নাতকোত্তর বা 4 বছর মেয়াদী সম্মানের দ্বিতীয় শ্রেণী অথবা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সংস্থায় 3 বছরের অভিজ্ঞতা সমেত স্নাতক ডিগ্রি। শিক্ষা জীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ থাকতে হবে, কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কর্মী নম্বর 8, পদের নাম হচ্ছে সহকারী কর্মকর্তা হিসাব রাজস্ব ও নিরীক্ষায় নিয়োগ দেওয়া হবে দশম গ্রেডে 4 জন, বয়স অনুদ 30 বছর, বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী সম্মানে দ্বিতীয় শ্রেণী বা সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সমেত বিকম পাস। শিক্ষা জীবনে ন্যূনতম একটি প্রথম বিভাগ শ্রেণী অথবা সমমানের জিপিএ সিজিপিএ থাকতে হবে, কোন পরীক্ষার তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমানের জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। অনলাইনে আবেদনের ক্ষেত্রে বলা হয়েছে, অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ bgdcl.eitoc.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা হচ্ছে আবেদন শুরু ও ফি জমাদানের তারিখ 21/5/2023 তারিখ সকাল 10টা থেকে, আর আবেদন গ্রহণের শেষ তারিখ 19/6/2023 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের 72 ঘন্টার মধ্যে
এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এসএমএস প্রেরণের নিয়মাবলী ও আবেদন ফি প্রদানের ক্ষেত্রে বলা হয়েছে, যে কোনো টেলিযোগের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুইটা এসএমএস করে পরীক্ষার ফি বাবদ নবম গ্রেডের জন্য 667 টাকা, সার্ভিস চার্জ সহ, এবং দশম গ্রেডের জন্য 556 টাকা, টেলিযোগের সার্ভিস চার্জ সহ অফারের যোগ্য অনধিক 72 ঘন্টার মধ্যে প্রদান করতে হবে। এই যে দুইটা পদ্ধতি দেখতে পাচ্ছেন, এই দুইটা পদ্ধতি অনুসরণ করে খুব সহজে আপনারা টেলিযোগের মাধ্যমে পরীক্ষার ফিস দিতে পারবেন। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি bgdcl.telijog.com.pd এই ওয়েবসাইটের এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে যারা যোগ্য প্রার্থী হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। এসএমএস এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় এবং ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নিতে হবে। প্রার্থী এই অ্যাডমিট কার্ড লিখিত পরীক্ষার অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দেখাতে হবে। অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে, প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় আবেদন ফর্মে বর্ণিত সকল তথ্যের সপক্ষে দলিল দিয়ে বা মূল সনদপত্র প্রমাণ দিয়ে উপস্থাপন করতে হবে। প্রার্থীদের বয়সের ক্ষেত্রে বলা হয়েছে 25/3/2020 তারিখে 30 বছরের অধিক হবে না, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি আধাসরকারি স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিরত প্রার্থীদের অনলাইনে আবেদনের পূর্বে যথাযথ কর্তৃপক্ষের নিকট অনুমতি পত্র গ্রহণ পূর্বক মৌখিক পরীক্ষার সময় তা অবশ্যই দেখাতে হবে। কোন প্রার্থী একাধিক পদে আবেদন করলে তার আবেদনপত্র বাতিল বলে বিবেচিত হবে, অর্থাৎ আপনারা শুধু একটি পদে আবেদন করতে পারবেন। কোন অ্যাপ্যাক প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য নয়। মোহাম্মদ শাহানুর আলম, মহাব্যবস্থাপক প্রশাসন, চলতি দায়িত্ব। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল বাখাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি, পেট্রো বাংলার একটি প্রতিষ্ঠান। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আপনাদের সুস্বাস্থ্য, সুন্দর, দীর্ঘায়ু জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।